হাই বন্ধুরা নমস্কার, আজকে আমি পৌঁছেছি মাধবপুরে এবং এইখানে কাড়া মালিকের কাছে এসেছি এবং এনার কাড়ার কবে লড়াই আছে এবং কোথায় লড়বে এবং কত প্রাইজের সঙ্গে লড়বে সমস্ত কিন্তু জানাবো আজকে। তো দাদার কাছে জেনে নেবো তার পরিচয়টা। দাদা আপনার নামটা? ভক্ত মাহাতো। ভক্ত মাহাতো, তো আপনার ঠিকানাটা বলে দিন একটু। মাধবপুর, পুরাটা বলুন। মাধবপুর পটমদা ঝাড়খণ্ড। তো আপনি এটা কাড়া লড়াই করছেন নাকি? হ্যাঁ। মানে গ্রামেই করছেন? গ্রামে নাই, মানে নিয়ে যাবেন? নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবেন? মজিরামডি। মজিরামডি? হ্যাঁ। তো মানে সেইখানে আপনার জ্বর হয়েছে? হ্যাঁ। তো সেই কাড়া মালিকের কী নাম বটে? চাষটা জ্বর হয়েছে আপনার? মধুসূদন মাহাতো। মধুসূদন? আচ্ছা, তাহলে আপনার মজিরামডির মধুসূদন মাহাতোর সাথে জ্বর হয়েছে। হ্যাঁ। তো আপনার কি এক নম্বর কাড়ার সাথেই জ্বর হয়েছে? এক নম্বর কাড়ার সাথেই। সেই কাড়ায় কত প্রাইস আছে? 15,000। তাহলে আপনার কাড়া 15,000 টাকার সাথে লড়বে? লড়বে। হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার কাড়াটা কতদিন থেকে রাখছেন আপনি? কাড়া তো আমার বরাবরই থাকে, এই কাড়াটা মোটামুটি 2 বছর হইল। 2 বছর হইল এই কাড়াটা? হ্যাঁ। তো 2 বছর আপনি এই কাড়াটা আগে কোথায় লাগাইছেন? ইয়ার আগেটে? ইয়ার আগে আমি লাগাইছিলি কাঁচবহালে, তারপরে লাগাইছিলি শালডিহে, শালবনিয়ে, শালডিহে, তারপরে ধবেড়ায়, তারপরে এইখানে পিড়িরাড়িয়ে, মানে অনেক জায়গায় লাগাইছে। অনেক জায়গায় লাগে, যার লাগার কোনো শেষ নেই। এই কাড়াটা এখনো পর্যন্ত কবার জয়লাভ হয়েছে? কবার পুরা জয় হয়েছে? এই জয়লাভ তিনবার হয়েছে। মানে তিনবার জয়লাভ হয়েছে। আর বাকি জায়গা গিলাইও মানে তেমন একটা পাড়ায় কেউ কোনো কাড়াই আগে রকদায়তে নাই রকদাই, এমন তো হবে কি। আপনারা পৌঁছিবেন মধুসূদন মাহাতোর আসরে, আমার কাড়া ওখানে লড়বে মধুসূদন মাহাতোর সাথে। খেয়াল রাখবেন, 14ই ফাল্গুন প্রাইজ আছে 15,000 টাকা ফার্স্ট প্রাইজ, ফার্স্টে আমরা লাগাবো। আর কোনো লিখছি না।